বিদ্যালয়ে মিড ডে মিল রান্নার সময় রান্নার গ্যাস থেকে হঠাৎ আগুন জ্বলে ওঠায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত যোগীবের কুমারহাট প্রাথমিক বিদ্যালয়ে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে রাঁধুনিরা যখন মিড ডে মিলের রান্না শুরু করে তখন হঠাৎই সিলিন্ডারের মুখে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা, ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষক শিক্ষিকাদের তৎপরতায় ছাত্রছাত্রীদের বাইরে নিয়ে আসা হয়। তবে বর্তমানে স্থানীয় বাসিন্দা এবং স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। আমাদের অন্যান্য দিনের মতো আজও সেই প্রার্থনা হচ্ছিল, এমন সময় উপর থেকে শুনতে পাই যে আগুন লেগেছে। আমাদের রান্নাটা হয় একদম তিনতলার ছাদে, তো আমরা সে সঙ্গে তৎক্ষণাৎ উপরে গেছি এবং বাচ্চাদের প্রথমেই যখন দেখলাম যে আগুনের খবর পেলাম, তখনই বাচ্চাদেরকে নিচে নামানোর ব্যবস্থা করি। সিঁড়ি একটাই, তো একটু ভিড় হয়ে গেছিলো, প্রথমে বাচ্চাদের সেফলি নিচে নামানো হয়েছে। আর আমাদের যারা রাঁধুনি এবং যারা স্যাররা ছিলেন, স্যার ম্যাডামরা ছিলেন, তারা জল দিয়ে ওই আগুনটাকে নেভানোর চেষ্টা করেছিল। তারপরে আমাদের ফায়ার এক্সটিংগুইশার আমাদের অফিসে ছিল, সেখান থেকে নিয়ে গিয়ে ওইটাকে নিভিয়ে দেওয়া হয়েছে। মূলত কোথায় সমস্যা ছিল? সিলিন্ডারে, সিলিন্ডারে কিনা বলতে পারছি না। অ্যাকচুয়ালি যেটা রাঁধুনিরা যেটা বললেন যে ওই গ্যাসটা জ্বালানোর সময়ই প্রবলেম হয়েছে, তখনই ধরে গিয়েছিল। সিলিন্ডারের মুখ থেকে আগুনটা ছড়িয়ে পড়ে? হ্যাঁ, সিলিন্ডারের মুখ থেকে। মোটামুটি এখন বিপদ মুক্ত, তাই তো? হ্যাঁ, কারো কোনো ক্ষতি হয়নি, সবাই সেফলি আছে। উপরে যে দুটো ক্লাস ছিল তাদেরকে ছাড়া হয়েছে, তো এখন বিপদ মুক্ত। প্রথমে আতঙ্ক ছড়িয়েছিল প্রচণ্ড? হ্যাঁ, বাচ্চাদের মধ্যে আতঙ্ক তো আছেই, কিছু কিছু জন তো এখনও প্যানিকে ভুগছে, তো আমরা যতটা সম্ভব চেষ্টা করছি। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।